আচ্ছা তুমি এই ড্রেস পরে কোথায় যাইতেছো? পার্টিতে। কিসের পার্টি? কোথায় পার্টি? তোমাকে না বললাম আমার একটা ফ্রেন্ডের বাচ্চার সুন্নতে খাতনা। তুমি সুন্নতে খাতনার মতো এরকম একটা সামাজিক অনুষ্ঠানে এই ড্রেস পরে যাইতেছো? অন্তরা এত দাম দিয়ে ফোনটা কেনার কি দরকার ছিল? তোমার তো একটা ফোন ছিলই, তুমি এটা হারিয়ে একটা নতুন জুতা কিনতে পারতা, একটা ড্রেস কিনতে পারতা, একটা ভালো পারফিউম কিনতে পারতা, শুধু শুধু এটা কেনার দরকার ছিল? শুভ ডোন্ট বি সো খ্যাত, এরকম খ্যাত লোকজনের মতো কথা বলবা না তো। তুমি এই ফোনটা দেখছো, ফোনটা কত সুন্দর, এই ফোনটা একবারই নতুন আসছে। আর এইটা দেখো, এই স্টাইলিশ ব্যাগটা ওরা এই ফোনের সাথে আমাকে দিছে, আমাকে অনেক স্টাইলিশ লাগতেছে না? তোমার এমনিতে স্টাইলিশ লাগে। শুভ এই ব্যাগটা নেওয়ার পর আমাকে আরো অনেক বেশি স্টাইলিশ লাগতেছে, ভালো করে দেখো আমাকে। আচ্ছা তুমি এই ড্রেস পরে কোথায় যাইতেছো? পার্টিতে। কিসের পার্টি? কোথায় পার্টি? তোমাকে না বললাম আমার একটা ফ্রেন্ডের বাচ্চার সুন্নতে খাতনা। তুমি সুন্নতে খাতনার মতো এরকম একটা সামাজিক অনুষ্ঠানে এই ড্রেস পরে যাইতেছো? একটা সামাজিক অনুষ্ঠানে ওই একটা রাগঢাক করা পোশাক পরে যাইবা, দরকার হলে একটা সুন্দর শাড়ি পরে যাইবা, তা না তুমি এই ড্রেস পরে চলে যাইতেছো? বুঝলাম না, মানে এই ড্রেসের মধ্যে প্রবলেমটা কোথায়? আর তুমি শাড়ি পরার কথা বলতেছো, শাড়ি কে কিনে দিবে? তুমি কিনে দিবা? মুই তোমারে এত দাম দিয়ে ফোন কিনে দিতে পারলে একটা শাড়ি কিনে দিতে পারবো না? হাউ সুইট। আসো শাড়ি কিনতে। আসো শাড়ি কিনতে যাই। হাসো।